অনিয়ম দুর্নীতির যেন পিছুই ছাড়ছে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। আবারও প্রশ্ন ফাঁসের মতো বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনারা জানেন, প্রথম এবং দ্বিতীয় ধাপে ডিভাইস কারসাজিতে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে অভিযোগ আসে, কিন্তু প্রথম তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁসের অভিযোগ সেভাবে পাওয়া যায়নি। তবে তৃতীয় ধাপে এসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। মূলত এ বিষয়েই আলোচনা করব। এছাড়াও অনেকে কাটমার্ক কত জিজ্ঞেস করেছেন। আসলে এমতো অবস্থায় কাটমার্ক কত হতে পারে বা কেমন হবে এটা বলা মুশকিল, যেহেতু প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে আবারও ডিভাইস পার্টি ধরা পড়েছে। এ বিষয়ে আপনাদের সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট এবং কমেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মিরাজ খান নামে এক ভাই পোস্ট করেছে, আজকে ভোরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান সহ ফাঁস। তিনি আরও লিখেছেন, কেউ সারা বছর পরিশ্রম করে শেষ পর্যন্ত হেরে যায়, আর অন্যরা বেইমানি করে পেয়ে যায়। যাই হোক, তিনি আবার কিছু ছবি পোস্ট করে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হয়তোবা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ এগুলো সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। তো যেগুলো প্রশ্ন আছে এই সবগুলো প্রশ্ন হুবহুব প্রশ্নে ছিল আর কি, তৃতীয় ধাপের প্রশ্নে ছিল। আপনারা এখানে সময়টা দেখতে পাচ্ছেন, 4:26 AM, অর্থাৎ এটা ভোর রাতে তোলা ছবি। তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তারপর আরেক ভাই পোস্ট করেছেন, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে সে জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। তিনি লিখেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা আজ 29 মার্চ 2024 প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই ভোর রাতে প্রশ্ন ফাঁস হয়। কি অদ্ভুত আমাদের স্মার্ট দেশের নিরাপত্তা ব্যবস্থা। প্রহসনের নিয়োগ পরীক্ষা, মেধাবীদের সাথে তামাশা। তিনিও কিছু ছবি পোস্ট করেছেন এবং প্রশ্নর সাথে প্রশ্নেরও একটা পেজ আপলোড করেছেন মিলানোর জন্য। এরপর সাইফুর রহমান নামে এক ভাই পোস্ট করেছেন, বিতর্ক কি পিছু ছাড়বে না প্রাথমিক নিয়োগের, তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁস নিয়ে আবারও গরম সোশ্যাল মিডিয়া। যাই হোক, ফেসবুকে সার্চ করলে এরকম অসংখ্য পোস্ট পাবেন প্রশ্ন ফাঁসের। তো আমরা নিজের মন গড়া কোনো কথা এখানে বলছি না, যেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে সেগুলোই বলছি। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের কেন্দ্রর খবরগুলো একটু কমেন্টে জানাবেন। ডিভাইস কারসাজি এবং দুর্নীতি তো এখনকার মতো এখানেই শেষ করছি। চাকরি বাকরি সংক্রান্ত নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চাকরির খবর 24 ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।